বেলেঘাটা শিশু খুনের তদন্তে নয়মন উঠে এলো খুনি মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কে তত। 26 জানুয়ারি ঘটনার দিন সকালে দীর্ঘক্ষণ ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলে সন্ধ্যা মালু, পাশাপাশি সন্ধ্যার বয়ান মতো দুমাসের মেয়েকে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তার প্রমাণ মিলেছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। তাছাড়া শিশুটির গলায় ও মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন মিলেছে, তবে খুনের কারণ নিয়ে এখনো ধন্ধ কাটেনি। সন্ধ্যা এখনো তার মানসিক অবসাদের তত্ত্বে টিকে থাকলেও তদন্তকারীরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন। সামনে এসেছে হরিয়ানার এক যুবকের নাম। বিয়ের আগে প্রায় 10 বছর তার সঙ্গে সম্পর্ক ছিল সন্ধ্যার, এমনকি বিয়ের পরও দুজনের মধ্যে মোবাইল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ ছিল। সেই যুবকের প্ররোচনাতেই সন্ধ্যা এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালো কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে যুবক ও সন্ধ্যার শ্বশুরবাড়ির সদস্যদের জেরা করতে পারে তারা। নিহত শিশুর ডিএনএ পরীক্ষার সম্ভাবনাও রয়েছে। এদিনই মঙ্গলবার ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। মালুতের ফ্ল্যাট ছাড়াও যেখান থেকে শিশুটির দেহ উদ্ধার হয় সেখানেও নমুনা সংগ্রহ করেন তারা। আমরা একটা প্রাইমারি ইন্সপেকশন করেছি। প্রাইমারি ইন্সপেকশনে এখানে যেটা লাস্ট যেখান থেকে বেবিকে রিকভার করা হয়েছে সেটা একটা ম্যানহোল, সেটা বাড়ির একদম খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছে, এবং ওকে যা লাস্ট যে অবস্থায় ওকে দেখা গেছিলো সেই জায়গাটা আমরা এক্সামিন করেছি। এখনও পর্যন্ত সেই অর্থে বায়োলজিক্যাল স্যাম্পেল কিছু নেই, কারণ ডিজিজটের যে ডেথ হয়েছে সেটা অ্যাসফিসিয়া ডেথ হয়েছে। অন্য কোনো যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সগুলো আমরা খতিয়ে দেখছি। পুলিশের কোনো পোর খাওয়া আধিকারিক নন। বেলেঘাটায় শিশু খুনের পর্দা ফাঁস করেন এক মহিলা কনস্টেবল। পুলিশ সূত্রে খবর, মাম্পি ঘোষ দাস নামে ওই কনস্টেবল বেলেঘাটা থানাতেই কর্মরত। রবিবার সন্ধ্যা মালুকে যখন থানায় আনা হয় তখন মাম্পিও সেখানেই ছিলেন, খুঁটিয়ে দেখছিলেন সন্ধ্যার ভাবভঙ্গি। প্রাথমিকভাবে সন্ধ্যাকে জেরা করছিলেন 5 পুলিশ আধিকারিক। সেই দলে বেলেঘাটা থানার ওসি ছাড়াও ছিলেন ডিজি ESD অজয় প্রসাদ। তাদের দীর্ঘ জেরাও সন্ধ্যাকে অপহরণের তত্ত্ব থেকে একচুল নড়াতে পারেনি। এরপর মাম্পি নিজেই অনুমতি নিয়ে সন্ধ্যাকে জেরা করতে শুরু করেন। প্রায় 40 মিনিট কথা বলার পর ভেঙে পড়ে মহিলা। নিজে মুখেই স্বীকার করেন সন্তানকে খুন করে দেহ লোপাটের কথা। মাম্পির এই সাফল্যে খুশি পুলিশের বড় কর্তারা। নিউজ টাইম।